ফ্রেন্ডস আমাদের লাইফে রিলেশনের ইম্পর্টেন্স অনেক বেশি তাই চলুন রিলেশন এটিকেট নিয়ে এবার জেনে নেই আমাদের এক্সপার্ট টিপস আত্মসংশোধন এখন বেশিরভাগ মানুষ আত্মসংশোধন কখন করবে যখন তার আত্ম উপলব্ধি হবে ঠিক না তো আমি যদি বুঝি যে হ্যাঁ আমার এটা সমস্যা তবেই না আমি সেটা সংশোধন করব তো আত্মসংশোধন করার আগে কিন্তু একটা মানুষকে অনেক গ্রো করতে হবে সে বুঝবে যে হ্যাঁ আমি বেশি পরচর্চা করছি এখন যদি নিজের কাছে নিজে সেটা স্বীকার না করে তাতে সে আত্মসংশোধন করতে পারবে না আর যখন সে নিজের কাছে স্বীকার করবে যে হ্যাঁ আমি তো দেখছি যখনই আমার বন্ধুদের সাথে বসি বা আমার ননদের সাথে বসি বা আমার বোনের সাথে বসি কারো না কারোর সম্পর্কে আমি গিবোধ করি তো এটা না করে আমরা কি করতে পারি তো এরকমভাবে আগে আত্ম উপলব্ধিটা হবে তারপর আত্মসংশোধন এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ব্যাপার আর আত্মসংশোধনের এটাই এক মূলমন্ত্র যদি কেউ বল বোঝে যে হ্যাঁ আমি বেশি কাজের লোকদের বকবকি করছি আসলে তো আমার রাগ উঠছে আমার সারাদিন বাসায় বসে থাকতে হয় এবং সেই রাগটা গিয়ে পড়ছে কাজের লোকদের উপরে তো এই সময়টা সে বোঝে যে হ্যাঁ সে যদি এখন বলতে থাকে এই কাজের লোকগুলো এত অলস কাজ করতে চায় না এই না কাজে ফাঁকি দেয় সেটা যদি সেটা যদি সারাক্ষণ সে নিজেকে বোঝাতে থাকে তাহলে তো সে আত্মসংশোধন করতে পারবে না কিন্তু সে যদি বোঝে যে হ্যাঁ আমি তো সারাদিন ঘরেই বসে আছি আমার কোথাও যাওয়ার সুযোগ নেই আমার কিছু করার সুযোগ নেই সেই জন্য আমি কাজের লোকদের উপরে সারাক্ষণ রাগারাগি করছি তো এই যে আত্ম উপলব্ধিটা তার হবে তখনই সে আত্মসংশোধন করতে পারবে কারণ কাজের মেয়েরা তো কাজই করছে না একটা দৈহিক পরিশ্রম করছে হয়তো সে যে একদম সব সবার উপরে সে একেবারে কোনোই ভুলে ভুল করবে না সেটা তো আর আমরা ধরে নিতে পারি না কিন্তু আত্ম উপলব্ধিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমি নিজেকে জানবো আমি নিজের দোষ স্বীকার করব নিজের কাছে অন্যের কাছে করি বা না করি নিজের কাছে তাহলেই আমি আত্মসংশোধন করতে পারব